তিনি মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের কেউ ছাড় পাবে না হুশিয়ারি প্রধানমন্ত্রীর বললেন পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ বলছে মানবাধিকার কমিশন আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নূর উদ্দিন গ্রেফতার চট্টগ্রামে মিনিবাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেফতারে মাঠে পুলিশ এবং জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশু সহ নিহত আট আহত অন্তত ২১ বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা